আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ছোট্ট একটা সূরা। এই সূরার ফজিলত অনেক বেশি, এই আমলটা করলে কি না হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সরাসরি এই আমলটা যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে দুইটা কথা বলতেছেন যে দুইটা লাভ হবে। কি কি লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে পরমুখাপেক্ষিতা এবং পরনির্ভরশীলতার মনোভাব দূর করে আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাস জন্মিয়ে তোলার জন্য এই সূরাটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরনির্ভরশীলতা দূর করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই সূরা নিয়মিত পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন সকল ধরনের ভয়ভীতি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলার সকল নির্দেশ পালন করার প্রতি সে নিজে উদ্বুদ্ধ হয়, আল্লাহ তাআলা তার উপর তাকে সাহায্য করেন। যে কোনো ভীষণ পরিস্থিতি এবং খারাপ পরিস্থিতিতেও আল্লাহ তাআলা তার সহায় হন। এবং এই সূরা পড়লে যে কোনো ধরনের বৈধ উদ্দেশ্য হাসিল হয়, বৈধ উদ্দেশ্যের মধ্যে যে কোনো কিছু হতে পারে, যে কোনো ভালো কিছু হতে পারে, এই কাজগুলো এই সূরার মাধ্যমে হবে। সেই সূরাটা হচ্ছে আমার আপনার সকলের সুপরিচিত কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতু আয-যুখরুফ। এটা পাঠ করলে আপনি এই ফলাফলগুলো পেয়ে যাবেন যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। সূরাতু যুখরুফের বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখতে পারেন। অথবা যাদের স্মার্টফোন আছে তারা অবশ্যই মোবাইলে গুগলে গিয়ে সার্চ করলেই হবে সূরা যুখরুফ বাংলা উচ্চারণ সহ, চলে আসবে, ওইটা দেখে পড়তে পারেন। যে কোনো কঠিন অবস্থার সম্মুখীন হলে, চিন্তিত হলে, পেরেশানি আসলে এটা করবেন, আল্লাহ পাক এগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, হুমায়ুন হাবিব নামে, জুবায়ের ইমাম নামে বিভিন্ন আইডি তৈরি করা হয়েছে, আমার বিভিন্ন ছবি দিয়ে, আমার বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন পেজ তৈরি করা হয়েছে। এজন্য সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না। প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, সতর্ক করি। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে এটা হুজুরের নতুন আইডি, নতুন নাম, হুজুরের দুইটা নাম, হাজারো ধরনের কথা। এই জন্য সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি, সতর্ক করছি, বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর দায়ভার আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।